সকলকে শুভেচ্ছা ধারাবাহিক আলোচনার আমাদের আজকের পর্ব হচ্ছে দুই আমরা জাবেদার নিয়মাবলী আলোচনা করছিলাম আমরা গত ক্লাসে শিখেছিলাম আহ পণ্য ক্রয় পণ্য বিক্রয় ক্রয় ফেরত বিক্রয় ফেরত ও উত্তোলন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু নিয়ম আমরা শিখছিলাম আজ আমরা বাকি নিয়মগুলো দেখবো আমাদের মূলধন সংক্রান্ত যে নিয়মগুলো আছে সেটা আমরা শিখব মালিক কারবারে কোনো কিছু দিলে বা কারবার মালিকের নিকট থেকে কোনো সুবিধা নিলে তাকে মূলধন বলে এখন মালিক যদি কারবারে নগদ টাকা দেয় সেক্ষেত্রে যাবে তো হবে নগদন হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট মালিক যদি কারবারে পণ্য দ্রব্য দেয় সেক্ষেত্রে যাবে হবে ক্রয় হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট তো আমরা এই নিয়মটা আজকে শিখি এরপরে এই নিয়ম অনুপাতে আমরা গাণিতিক সমস্যার সমাধানগুলো দেখব মালিক কারবারে কোনো সম্পদ দিলে যা হবে সংশ্লিষ্ট সম্পদ হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট এখানে সংশ্লিষ্ট সম্পদ বলতে আমরা কি বুঝি মালিক কারবারে কোনো সম্পদ দিলে সংশ্লিষ্ট সম্পদ সংশ্লিষ্ট সম্পদ হচ্ছে ওই সম্পদের নাম এখানে আসবে যেমন যদি মালিক কারবারে আসবে পত্র দেয় সেক্ষেত্রে যাবে হবে আসবে পত্র হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট শুধুমাত্র এই সংশ্লিষ্ট সম্পদের জায়গায় আমরা ওই সম্পদের নামটা লিখে দেব এরপরে আসি মালিক ব্যক্তিগত তহবিল হতে পাওন টাকা পরিশোধ করে দিলে যাবে হবে অর্থাৎ মালিক যদি তার ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করে সেক্ষেত্রে যাবতে হবে পাওনাদার ক্রেডিট তো এখন আমরা আসি সম্পদ ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত নিয়মে তো সাধারণত আমাদের একটা জায়গায় মিসিং হয় সেটি হচ্ছে যে ক্রয় এবং বিক্রয় দেখলে আমরা ক্রয় হিসাব অথবা বিক্রয় হিসাব লিখে ফেলি ভুলে কিন্তু আমাদের খেয়াল করতে হবে আমরা কি পণ্য ক্রয় করছি নাকি কোনো সম্পদ ক্রয় করতেছি তো পণ্য ক্রয়ের ক্ষেত্রে আমরা ক্রয় হিসাবকে ডেবিট করি কিন্তু যদি কোনো সম্পদ ক্রয় করে থাকি সেক্ষেত্রে আমাদের ওই সম্পদ হিসাবকে ডেবিট করতে হবে ক্রয় হিসাবকে নয় অনুরূপভাবে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে আমরা বিক্রয় হিসাবকে ক্রেডিট করি কিন্তু কোনো সম্পদ যদি আমরা বিক্রি করে থাকি তাহলে আমরা ওই সম্পদ হিসাবকে ক্রেডিট করবো এই জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে আমরা দেখতে পাচ্ছি কারবারে ব্যবহারের জন্য কোন সম্পদ নগদে ক্রয় করা হলে অর্থাৎ কারবারে ব্যবহার করার জন্য যদি কোনো সম্পদ আমরা নগদে ক্রয় করে থাকি সেক্ষেত্রে আমাদের যাবে হবে সংশ্লিষ্ট সম্পদ হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট এখানে একই কথা সংশ্লিষ্ট সম্পদ বলতে ওই সম্পদের নামটা এখানে আমরা দিয়ে দেব তারপরে ব্যবহারের জন্য কোন সম্পদ ধারে ক্রয় করা হলে ধারে অর্থ হচ্ছে বাকি যদি ক্রয় করা হয় সেক্ষেত্রে আমাদের যাবে হবে সংশ্লিষ্ট সম্পদ হিসাব ডেবিট এবং প্রদ হিসাব ক্রেডিট যেহেতু ধারে ক্রয় করছি মানে আমার আমাদের সৃষ্টি হচ্ছে এই জন্য আমাদের এখানে প্রদ হিসাবকে ক্রেডিট করতে হবে কারবারে ব্যবহারের জন্য কোন সম্পদ চেকে ক্রয় করা হলে আমরা গত ক্লাসে শিখছিলাম চেক নিয়ে যদি চেক এবং পণ্য নামে কোনো হিসাব হবে না এটা আমরা জেনেছিলাম তো ক্রয় করে থাকে তাহলে আমাদের ব্যাংক হিসাব একটা পক্ষ হবে সেক্ষেত্রে কারবারে ব্যবহারের জন্য কোনো সম্পদ নগদে বিক্রয় করা হলে দেখো কোন সম্পদ যদি আমি নগদে বিক্রয় করে থাকি এক্ষেত্রে কিন্তু বিক্রয় হিসাব হবে না ঠিক আছে এই ক্ষেত্রে আমাদের এই সম্পত্তি হিসাব একটা পক্ষ হবে সে ক্ষেত্রে যাবে হবে নগদধন হিসাব ডেবিট সংশ্লিষ্ট সম্পত্তি হিসাব ক্রেডিট অর্থাৎ আমি যে সম্পত্তিটি বিক্রি করব সেই সম্পদের নামটা এখানে লিখে দেব ভুল ক্রমে কিন্তু আমরা বিক্রয় হিসাবে ক্রেডিট করব না কারবারে ব্যবহারের জন্য কোন সম্পদ চেকে বিক্রয় করা হলে যদি আমি চেকে পণ্য বিক্রয় চেকে সম্পদ বিক্রি করে থাকি তাহলে আমার চেক পাচ্ছি অর্থাৎ আমার ব্যাংকে টাকার পরিমাণ বৃদ্ধি পাবে এজন্য যাবতে হবে ব্যাংক হিসাব ডেবিট সংশ্লিষ্ট সম্পদ হিসাব ক্রেডিট এবার দেখি কারবারের ব্যবহারের জন্য কোনো সম্পদ চেকে বিক্রয় করলে যাবতে হবে আহ সেখানে না এখানে ধারে বিক্রয় করা হলে এখানে ধারে বিক্রয় করে থাকে সেক্ষেত্রে যাবত হবে প্রাপ্য হিসাব ডেবিট এবং আমাদের সংশ্লিষ্ট সম্প্রতি ক্রেডিট মনিহারি দ্রব্য আমরা অনেক সময় এখানে ভুল করি যে মনিহারি দ্রব্য কি এটি আমরা বুঝতে পারি না তো মনিহারি দ্রব্য হচ্ছে প্রতিষ্ঠানের প্রশাসনের কাজের জন্য খাতা কলম পেন্সিল রাবার স্কেল পিন ক্লিপ ইত্যাদি ক্রয় করা হলে মনিহারি হিসাবে লিপিবদ্ধ করতে হবে এক্ষেত্রে মনিহারি হিসাবকে ডেবিট করতে হবে যদি আমরা নগদে ক্রয় করে থাকি তাহলে নগদ হিসাবকে ক্রেডিট করব যদি আমরা বাকিতে ক্রয় করে থাকি তাহলে আহ প্রজয় হিসাবকে ক্রেডিট করবো যদি আমরা চেকে ক্রয় করে থাকি তাহলে আমরা ব্যাংক হিসাবকে ক্রেডিট করব তো এই ছিল আমাদের মনেহারি দ্রব্য সংক্রান্ত নিয়ম এখন আমরা আসব অনাদায়ী পাওনা এই অনাদি পাওনাটা হচ্ছে হিসাব বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ এই অনাদায়ী পাওনা নিয়ে অনেক ছেলেমেয়েরা ভুল করে অনেকে বোঝায় না যে অনাদি পাওনা কাছ থেকে যে টাকা আদায় করা সম্ভব নয় তাকে অনাদি পাওনা বলে অর্থাৎ আমি পণ্য বিক্রয় করছি আমি বাকিতে পণ্য বিক্রয় করছি যার কাছে পণ্য বিক্রয় করছি তার কাছে আমি টাকাটা পাবো আমি একটু এখানে দেখি মনে করো আমি এই ব্যক্তির কাছে বাকিতে পণ্য বিক্রয় করছি ঠিক আছে এই ব্যক্তির কাছে কি আমি টাকাটা পাবো তাই না এ হচ্ছে আমার প্রাপ্য হিসাব এখন এই লোকটার আচরণ দেখে বা এর ব্যাকগ্রাউন্ড দেখে মনে হচ্ছে যে আমি এর কাছ থেকে সম্পূর্ণ টাকা আদায় করতে পারবো না কিছু টাকা আমি তার কাছ থেকে আদায় করতে পারবো না যে টাকাটা আমি আদায় করতে পারবো না বলে মনে করছি ওই টাকাটাকে বলা হচ্ছে অনাদায় পাওনা অর্থাৎ যে পাওনা টাকা আদায় করা সম্ভব নয় সেটি হচ্ছে অনাদায় পাওনা আশা করি বুঝতে পারছো তো অনাদি পাওনা যদি ধার্য করা হয় সেক্ষেত্রে যাবে তো হবে অনাদি পাওনা হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট এখন আমরা আসবো বাট্টা সংক্রান্ত নিয়মে বাট্টা আমাদের অনেক সময় সমস্যা সৃষ্টি করে আমাকে বুঝতে ভুল হয় আসলে বাট্টা বাটটা কখনো নগদ টাকায় পাওয়া যাবে না বা কখনো আমরা নগদে বাট্টা দিব না হ্যাঁ এর আমাদের আগে বাট্টার সংজ্ঞাটা এবং আগেclear হতে হবে তো আমরা প্রথমে দেখি যে প্রাপ্ত বাট্টাটা কি পাওনাদারকে টাকা পরিশোধ করার সময় যে টাকা কম পরিশোধ করা হয় তাকে প্রাপ্ত বাট্টা বলে এই যে কম পরিশোধ এটা আমরা একটু আন্ডারলাইন করি অর্থাৎ আমার কাছে একজন ব্যক্তি টাকা পাবে আমি এর কাছ থেকে বাকিতে ক্রয় করেছিলাম যদি আমি কারো কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করি তাহলে ওই ব্যক্তি আমার কাছে টাকা পাবে তাকে বলা হয় কি প্রয়োজন হিসাব বা পাওনাদার আমার কাছে যা টাকা পাবে তাকে বলা হবে কি পাওনাদার এখন একে আমি টাকারা সম্পূর্ণ প্রস্তুত করব পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে মানে ওই তার কাছে যে দিনা পাওনা দাস সম্পূর্ণ দিনা পাওনাটা নিষ্পত্তি হয়ে যাবে তো আমার সময় মনে করে এর কাছে আমি এ আমাকে দশ হাজার টাকা পাই কত টাকা দশ হাজার টাকা পায় এখন বলতেছে যে ঠিক আছে তুমি আমাকে নয় হাজার পাঁচশো টাকা দাও আর পাঁচশো টাকা দেওয়া লাগবে না আমি আর টাকা কখনো না আমি তাকে কম দিচ্ছি কত টাকা এই পাঁচশো টাকা কম দিচ্ছি এই পাঁচশো টাকা হচ্ছে আমাদের একটা বার্তা এটা হচ্ছে আমাদের আয় কারণ সে আমার কাছে টাকা পাইতো দশ হাজার আমি তাকে দিচ্ছি নয় হাজার পাঁচশো টাকা তাকে কম দিচ্ছে কয়েক টাকা পাঁচশো টাকা এই পাঁচশো টাকা হচ্ছে আমাদের প্রাপ্ত বার্তা কখনো নগদে পাওয়া যায় না আমি বলছি যে কখনো পাওয়া যাবে না যাবে যাবত হবে হিসাব ডেবিট প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট অনুরূপ হবে প্রদত্ত বার্তা দিনাদারে নিকট হতে টাকা আদায় করার সময় যে টাকা কম পাওয়া যায় খেয়াল করতে হবে আমরা এখানে কম পরিশোধ করছিলাম এখন যে টাকা আমি কম পাচ্ছি অর্থাৎ আমি দিনাদার কে দিনাদার আছে একই জিনিস তাই না আমি এই ব্যক্তির কাছে বাকিতে পণ্য বিক্রি করছিলাম মনে করো পাঁচ হাজার টাকার পণ্য আমি বাকিতে বিক্রি করছিলাম এখন আমাকে বলছি যে ঠিক আছে ভাই তুমি আমাকে চার হাজার আটশো টাকা দাও দুশো টাকা তোমার কখনো দেওয়া লাগবে না আমি কখনো চাইবো না এ যে চার হাজার আটশো টাকা আমি তার কাছ থেকে পাচ্ছি কিন্তু আমি ধরে নিয়েছি যে সে আমাকে পাঁচ টাকায় দিয়ে দিচ্ছে কিন্তু কম দিচ্ছে কয় টাকা এই যে দুশো টাকা কম দিচ্ছে এই দুশো টাকাকে বলা হচ্ছে আমাদের প্রদত্ত বার্তা হ্যাঁ দিনাদারের নিকট হতে টাকা আদায় করার সময় যে টাকা কম পাওয়া যায় তাকে প্রদত্ত বার্তা বলে এবারটা কখনোই নগদে প্রদান করা হয় না এক্ষেত্রে যাবে হবে প্রদত্ত বার্তা হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট অর্থাৎ আমার প্রাপ্ত বার্তা হোক অথবা প্রদত্ত বার্তা হোক কখনো এই বার্তা আমাদের নগদ টাকায় পাওয়া যাবে না বা নগদে প্রদান করা হবে না খেয়াল করতে হবে তো আজ এই পর্যন্ত আমরা নিয়ম শিখছি বাকি নিয়মগুলো আমরা পরবর্তী ক্লাসে সম্পূর্ণ নিয়মটা শিখব তো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ